যে ফুল নিজেই চুমু দিতে ব্যাকুল লাল টকটকে লিপস্টিক মাখানোর ঠোঁট দুটি যেন চুমুর প্রতীক্ষায় রয়েছে মনে হয় এ যেন কোনো তরুণ বা তরুণীর ঠোঁট চুমুর জন্য আকর্ষণ করছে শুধু লালই নয় হট লিপস্টিক জাতীয় কিছু ফুল হালকা কমলা রঙেরও হয়ে থাকে তবে সেগুলোতে এতটা আকর্ষণ করে না লাল ফুলটি সবুজ পাতার ভেতর থেকে বেরিয়ে আসে তার অপরূপ আকর্ষণীয় সৌন্দর্য নিয়ে অনেকে ফুলের গ্রান নেওয়ার সঙ্গে সঙ্গে চুমো খেতেও ভালোবাসেন কিন্তু মজার বিষয় হল পৃথিবীতে এমন একটি ফুলের সন্ধান পাওয়া গেছে যা কিনা নিজেই চুমো খাওয়ার জন্য ঠোঁট এগিয়ে আছে দেখে মনে হবে চুমোর আবেদন জানাচ্ছে ফুলটি একবার দেখলে চোখ ফেরানো যায় না এর সৌন্দর্য থেকে অবিশ্বাস্য নয় বাস্তবেই এ ধরনের ফুলের অস্তিত্ব রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া কোস্টারিকা পানামা এবং ইকুইডর এই ধরনের ফুল সবচেয়ে বেশি দেখা যায় এই সকল অঞ্চলে এই ফুলটির আসল নাম সাইকোট্রিকা এলাকা এই ফুলটির আসল নাম সাইকোট্রিকা এলাটা অনেকে এই ফুলটিকে হুকারস লিভস দ্য হট লিভস বলেও ডেকে থাকেন এ ফুল ফোটার সময়টাতে এটিতে তরুণী ঠোঁটের মতোই দেখা যায় কিন্তু এটি ফুলের অংশ নয় প্রথমে বের হয় পুষ্প মঞ্জুরিটি এর দুটি অংশ দেখতে টক টকে লাল এটিকে ঠোঁটের মতোই দেখা যায় এরপর ঠোঁটাকৃতির ভেতর থেকে বের হয়ে আসে আসল ফুলটি সেটিকে আর লিপস্টিক মাখা ঠোঁটের মতো দেখা যায় না ওই অংশটি রং সাদা তবে সেটি দেখতে একেবারে উল্টো রকম গোকরা সাপের মুখের ভেতর থেকে বের হয়ে জীভার মতো দেখা যায় সেই অংশটিকে প্রকৃতি যেন তার নিজস্ব সৌন্দর্যে বারবার মানুষের কাছে ধরা দেয় প্রকৃতির এই অপুর রহস্য সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য